হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমি ওয়াশরুমটাকে কিভাবে ক্লিন করি বা আমার রান্নাঘরের সিঙ্কটাকে কিভাবে ক্লিন করি, রান্নাঘরেও কিন্তু এটা করতে পারেন, ওয়াশরুমও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটা মগের মধ্যে নিয়েছি কোলগেট, যেটা দিয়ে আমরা দাঁত ব্রাশ করে থাকি, সেই পেস্ট আমি ইউজ করেছি। তার সাথে দিয়েছি কাপড় কাঁচা পাউডার আর দিয়েছি ব্লিচিং পাউডার। এতটুকুই দিয়ে কিন্তু আমি একটা স্ক্রাবারের সাহায্যে খুব ভালোভাবে টয়লেটটাকে ওয়াশ করে নিয়েছি। তো এইভাবে কিন্তু ঠিক সেমভাবে আপনারা রান্নাঘরে ওয়াশ করে নিতে পারেন। রান্নাঘরে অনেক সময় তেল আস্তে পড়ে থাকে, সেটাতেও কিন্তু অনেক ইজিলি কিন্তু ওই দাগগুলো উঠে যাবে। তো আজকে আমি ওয়াশরুম দিয়ে সেটা দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি দুই আইটেমের চিংড়ি মাছ কেটে নিয়েছি। এগুলো সবসময় চিংড়ি মাছগুলো একটু বক্সে ভরে তারপর এভাবে ক্যাপ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে চিংড়ি মাছের গন্ধটা অনেক ভালো থাকে। প্লাস্টিকে রাখার পর কিন্তু রিয়েল যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়, এই জন্য এইভাবেই কিন্তু বক্সে ভরে ডিপ ফ্রিজ করে রেখে দেবেন। অনেক দিন সংরক্ষণ করার পর কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন। যে কলগুলো অনেক সময় দেখা যায় অনেক ময়লা থাকে, সেটার মধ্যে আমি একটু পরিমাণে কোলগেট দিয়েছি, তার সাথে কোক ইউজ করেছি। আমরা যে খাবার কোক খেয়ে থাকি সেটা দিয়ে একটু ধুয়ে মুছে ঘষে নেবেন, তারপর দেখতে পারবেন ম্যাজিকের মতো একদম পরিষ্কার হয়ে যায়। টিপস নম্বর থ্রি, আমি এখানে কিছু কলা নিয়েছি একটা বক্সের মধ্যে। এই কলাগুলো কিন্তু আমরা যখন বাজার থেকে নিয়ে আসি সেগুলো কিন্তু একটু কালচে হয়ে যায়, বা উপরে খোসাটা যখন রং চেঞ্জ হয়ে যায় তখন বাচ্চারাও খেতে চায় না, আমরা বড়রাও কিন্তু সেটা খেতে চাই না। তো এইভাবে একটা বক্সে ভরে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন। যে কোনো সময় ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু এটা বানানা স্মুদি বা যে কোনোভাবে আইসক্রিম তৈরি করে আপনারা খেতে পারেন। খুবই ইজিভাবে কিন্তু আমি এই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আর আপনারা কী ধরনের টিপস দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি হাঁসের মাংস নিয়েছি। যে কোনো মাংস জাতীয় খাবারের পরের দিন যদি রান্না করেন সেটা কিন্তু আমরা রাতে প্রিপারেশন নিয়ে থাকি, সেটা এভাবে খুলে রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। আমি এভাবে সবসময় করে থাকি, আদা রসুন মাংস এগুলো কিন্তু নামিয়ে রেখে দিই, তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট রান্নাটা করে ফেলতে পারি। আর কিচেনে অনেক সময় দেখা যায় চুলার মধ্যে লাল আগুন উঠে থাকে, সেটা কিভাবে দূর করতে হয়, লাল আগুন দূর করার সময় আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ছিটা দিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু আর লাল আগুন উঠবে না। আর অনেক সময় দেখা যায় সুইচে প্রবলেম থাকে, সেই সুইচটা জ্বলতে চায় না। আমার এই চুলাতে কিন্তু বিরাট ধরনের একটা প্রবলেম ছিল, তো চুলাতে যে ছোট ছোট ছিদ্র আছে সেই ছিদ্রগুলো কিন্তু শলা কাঠি দিয়ে বা ডিশ ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন। ডেলির চুলা ডেলি যদি পরিষ্কার করে রাখেন সেটা কিন্তু একদমই জমে যাবে না। আমার চুলাটা কিন্তু ঠিক ওরকম হয়েছিল, বিরাট একটা সমস্যা থেকে আমি সমাধান পেয়েছি। শুধু চুলাটাকে ভালোভাবে ওয়াশ করার পরে এটা সম্ভব হয়েছে। আরেকটা চুলা থেকে আমার অনেক লাল আগুন উঠেছিল, সেক্ষেত্রে আমি হালকা কুসুম গরম পানি এভাবে চুলাটা জ্বালানোর পর ছিটে দিয়ে দিয়েছি। তারপর থেকে আমার চুলাটা একদম ঠিক হয়ে গিয়েছে, এখন আর হাঁড়িপাতি লাগের মতো কালো হয়ে যায় না। এখন আমি কিছু ধনিয়া টেলে নিয়েছি। ধনিয়াটা ওয়াশ করে ভালোভাবে ধুয়ে পোষা করে রোদে শুকিয়ে নেবেন। সব সময় বাজার থেকে আনার পর সেটার মধ্যে কিন্তু অনেক ধুলাবালি আর ময়লা থাকে, তো আমিও ঠিক ওটা করেছি। এখন আমি একটু ভালোভাবে টেলে নিচ্ছি। আর এই ধনিয়াটা কিছুতেই কিন্তু বেশি টালতে যাবেন না, তাহলে কিন্তু একদম তিতে হয়ে যাবে, তরকারি কালার নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন এটাকে চুলাটাকে মিডিয়াম আঁচ করে আস্তে আস্তে করে এটাকে ভালোভাবে টেলে নেওয়ার, ঠিক এরকম আমি যেরকম করে নিয়েছি। তো এখন আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি পাউডার তৈরি করে নেব। আর এই টিপসটা হলো আপনারা অবশ্যই কাঁচের বয়ামে কিন্তু রেখে দেবেন, তাতেই কিন্তু মশলাটা অনেক দিন ভালো থাকে। এমনকি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে মাসের পর মাস এই গুঁড়া পাউডারগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই যে আমার ধনিয়া পাউডারটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি একটা বক্সে ভরে ভালোভাবে রেখে দিচ্ছি। আমি যেটা রেগুলার ইউজ করব সেটা এখানে রেখেছি, আর বাকিটুকু আমি একটা বয়মে রেখে দেব, সেটা হতে হবে কাঁচের বয়ম। আর এখানে মশলাগুলো দেখতে পাচ্ছেন, সবসময় যখন গরম মশলাটা পাউডার করবেন ছোটো ছোটো টুকরা করে করার চেষ্টা করবেন, তাতে আপনার গ্রাইন্ডারের ঝোঁক নষ্ট হবে না। তো এই যে আমার গরম মশলা পাউডারটা হয়ে গিয়েছে, আমি ছোটো একটা বক্সে ভরে তারপর এটা আমি ডিপ ফ্রিজ করে সংরক্ষণ করব, মাসের পর মাস কোনো সমস্যা হবে না। তো এখানে আমি নিয়েছি মশার কয়েল। কম বেশ কিন্তু আমরা মশার যন্ত্রণায় সবাই ভুগে থাকি, সেটা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই শীতের সময় বিশেষ করে হয়ে থাকে। তো রান্নাঘরে ঢোকার পর মশা মাছি যে কোনো ছোটো পোকা, যে লেবু কেটে রেখে দেয় তখন লেবুর উপরে অনেক পোকা বসে, এটা কিন্তু একদম দূর হয়ে যাবে। সকালবেলা সবসময় ঘুম থেকে উঠে এরকম পুরা ঘরে একটু নাড়িয়ে চাড়িয়ে কয়েলের ধোয়া দিয়ে দিবেন, তারপর রান্নাঘরের দরজার সামনে এটা সারাদিনের জন্য রেখে দেবেন। ঘরে একদমই মশা মাছি এমনকি ছোটো পোকা কোনো কিছুই থাকবে না। আমি সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের দরজা জানলা খুলে দিয়ে এইভাবে মশার কয়েল জ্বালিয়ে রেখে দিই, তখন পোকামাকড় বা মাছি এগুলো কিন্তু একদম কম হয়ে থাকে।
এই টিপসটা অবশ্য আপনারা ফলো করে দেখবেন, আশা করছি আপনারা অনেক অনেক উপকৃত হবেন। অনেকেই বলে থাকে যে খিচুড়ি বা পোলাও যখন ঝরঝরা খিচুড়ি পোলাও রান্না করতে চান তখন আঠালো হয়ে যায় বা খিচুড়িটা ঝরঝরা হয় না, সেটা একটা টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য বলেছেন। তা আমি এখানে ডালে চালে খিচুড়ি রান্না করব আজকে, সেজন্য মুগ ডাল মুসুর ডাল আর চাল নিয়েছি। তো চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে কোনো বাজারজাতক জিনিস কিন্তু এভাবেই ধুয়ে নেবেন, পয়সা করে নেবেন। তো আমার এটা কিন্তু অলরেডি ধোয়া হয়ে গিয়েছে, আর এই চালটা আমি ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দেবে, তারপর কিন্তু অনেক সুন্দর প্লো হবে। আমি কিন্তু সাথে সাথে প্লোটা রান্না করব না বা খিচুড়ি, তা আমি এটা স্ট্রেনারে রাখার পর ঠিক 30 মিনিট কি 1 ঘন্টা পর আমি খিচুড়িটা রান্না করব, তাতে কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, খিচুড়ি রান্নার পর দেখতে পাচ্ছেন আপনারা, লক্ষ্য করুন যে খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। টিপস নম্বর 6, এখানে আমি স্ক্রাবার নিয়েছি 4টা। অনেক সময় দেখা যায় আমাদের রান্নাঘরে যখন আমরা প্লেট বাটি গ্লাস ওয়াশ করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু যেটা দিয়ে আমরা প্লেট বাটি ধুয়ে থাকি বা মাছ মাংস ধোয়ার পর দা বটি এগুলো ক্লিন করে থাকি, তখন আমাদের অনেক সমস্যা দেখা দেয়। যেমন আমরা যখন ওয়াশ করে থাকি গ্লাস কাপ এগুলোর মধ্যে কিন্তু চা খাওয়ার সময় পানি খাওয়ার সময় একটা বিশ্রী গন্ধ আসে, তখন আপনারা কিন্তু এই স্ক্রাবারটা আলাদা রেখে দেবেন, সেক্ষেত্রে কিছুতেই গন্ধ আসবে না। তার মানে হলো গ্লাস পরিষ্কার করার সময় আলাদা স্ক্রাবার রেখে দেবেন, প্লেট বাটিটা আলাদা রেখে দেবেন, সবসময় 2-3টা স্ক্রাবার রান্নাঘরে রেখে দেবেন, এক একটা এক এক কাজে ইউজ করবেন, সেটা আপনার জন্য অনেক অনেক উপকারে আসবে।